আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু হাউস ওয়াইফ অফ রংপুর। আমরা এই যে নকশি পিঠার বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি, তো এখানে অনেকে জানতে চেয়েছিলেন যে আমরা যে উপকরণগুলো ব্যবহার করছি নকশি পিঠা তৈরিতে, সেগুলো অনেকেই নাম জানেন না। তো এগুলো কী কী ব্যবহার করা হয়েছে, কীভাবে এগুলো দিয়ে তৈরি করা হচ্ছে, এই উপকরণগুলোর নাম অনেকে জানতে চেয়েছিলেন। তো ভাবলাম যে আপনাদের জন্য তাহলে এরকম একটা ভিডিও বানানো হোক। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চিরুনির অংশ, মানে ভাঙা চিরুনি, আর এইটা হচ্ছে খেজুরের কাঁটা, মানে খেজুর গাছের যে কাঁটা থাকে সেই খেজুর গাছের কাঁটা। তবে অবশ্যই সামনের দিকে একদম যে চিকন থাকে, যেটাতে আপনি আহত হতে পারেন, সেটা কিন্তু ফেলে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে টিনের একটা এক টুকরো অংশ, এটাকে ত্রিভুজ আকৃতির করে, মানে একটু চিকন করে ত্রিভুজ আকৃতির একটা শেপ তৈরি করতে হবে। তাহলে এটা দিয়ে খুব সুন্দর, আমরা আপনারা দেখতে পেয়েছেন হয়তো যে পিঠার যে সাইডের অংশগুলো ত্রিভুজ আকৃতি করে চিকন চিকন করে কাটা হয়, ওটা কিন্তু ওই টিন দিয়েই কাটা হয়। আর এইটাকে বলা হয় কাওয়া, মানে আটাকে গরম পানি করে যে কাওয়া করা হয় বা একটা ডো তৈরি করা হয় সেই আটা। আর এখানে দেখতে পাচ্ছেন রান্নার তেল, আমরা রান্না করার কাজে যে তেল ব্যবহার করে থাকি অর্থাৎ সয়াবিন তেল, সেই তেলটা ব্যবহার করতে পারবেন। আর আপনি চাইলে এই জিনিসটাও রাখতে পারেন, এটা দিয়ে কিন্তু ওই কাওয়া করা বা আটাটাকে কিন্তু সুন্দর করে মানে পিঠা মানে রুটির মতো বানানো হয়। তো আমি আবারও বলছি চিরুনির এই অংশটা অবশ্যই, এটা কিন্তু গরম পানি দিয়ে স্যানিটাইজ করা আছে। আর এগুলো হচ্ছে খেজুরের কাঁটা, এটা হচ্ছে আটা কাওয়া করা, আর এটা হচ্ছে টিনের একটা অংশ ত্রিভুজ শেপ করা, এগুলো হচ্ছে রান্নার সয়াবিন তেল, আর এখানে হচ্ছে রুটি বানানোর জন্য বা ওই আটাটাকে রুটির মতো বানানোর জন্য, তারপর বিভিন্ন শেপ দেওয়ার হয় আর কি। তো মোটামুটি এই ছিল, এই উপকরণগুলো দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে যত ধরনের নকশি পিঠা বা ফুলঝুরি পিঠা দেখতে পান, এগুলো সবই বানানো সম্ভব যদি আপনার ইচ্ছা থাকে। তো অনেকে জানতে চেয়েছিলাম, দিয়ে দিলাম সেই ভিডিওটা যে আমরা কোন কোন উপকরণগুলো ব্যবহার করে এত সুন্দর ফুলঝুরি পিঠা বানাতে পারছি। তো আশা করছি আপনাদের জন্য এটা হেল্পফুল ছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।